দুই বন্ধুর মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি হইতেই পারে। যাবার সময় আমাকে জিজ্ঞেস করলো যে তুমি আবার কবে ওয়াশিংটন ডিসি আসবা, আসলে আমাদেরকে বলো, তাদের সাথে দেখা করতে চাও, দেখার ব্যবস্থা করব। ওনারা যে কথাটা বলেছেন কি আমরা ফ্রি ফেয়ার ইলেকশন চাই, পিসফুল ইলেকশন চাই, আমরা বলছি আমরাও ফ্রি ফেয়ার ইলেকশন চাই, পিসফুল ইলেকশন চাই। মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটা বারবার বলেছেন, উনি প্রধানমন্ত্রী লেভেলে বলা হয়েছে আমাদের। ওজরা জিয়া ও লু হাওয়াই কেন উৎফুল্ল ভোট চোরেরা? আপনি নিশ্চয়ই দেখছেন যে বিভিন্ন রকম ভাবে সরকারি দলের লোকজন ব্যাখ্যা করছে, বিভিন্ন রকম মানে মনের মাধুরী মিশিয়ে। কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি দর্শকদের উদ্দেশ্যেই বলতে চাই, যে আপনি যখন মনের ইচ্ছার বিরুদ্ধে, কিংবা আপনি হয়তো একটি ঘটনা জানেন, সত্যতা জানেন, যখন ওটার মিথ্যা প্রকাশ করতে চান, তখন আপনার আপনার সাথে আপনার শরীর এবং আপনার চোখ আপনার সঙ্গ দেয় না। এটাকে আমরা বলি যে এটার নাম হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ বলি, তাই না? সো আমি বডি ল্যাঙ্গুয়েজ কি আছে এটা নিয়ে আমি পরে কথা বলছি, তবে আপনার কাছে জানতে চাই যে অনেকের সাথেই তারা বসেছে, অনেক মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রীর সাথে বসেছে, এবং সিভিল সোসাইটির কিছু লোকের সাথেও তারা বসেছে এই জিয়া। সো এখান থেকে আমি যদি আপনার কাছে জানতে চাই যে মেসেজটা কি, কি তথ্য আমরা পেলাম, কারণ এক একজন এক এক রকম করে বিশ্লেষণ করছে। মোটা দাগে আমরা আপনি কিভাবে বলবেন কি কি বিষয় আমাদের সামনে আসলো? ধন্যবাদ টিটু ভাই, আপনার এখানে যেটা আপনি উল্লেখ করেছেন যে উজরা জিয়া এবং লু হাওয়ায় হচ্ছে খুশি এই ভোট চোররা, তারা মোটেও খুশি না। তার কারণ হচ্ছে যে আমরা ইতিমধ্যে একটা ছবি দেখেছি অলরেডি, তাই না? তো ওই ছবিটায় কিন্তু মনে হয় না যে ওনারা খুব খুশি আছেন, বরং অত্যন্ত চিন্তিত অবস্থায় আছেন আর কি, তাদের খুশি হওয়ার কোনো কারণ নেই। আর এই পুরো বিষয়টা নিয়ে এক একজন এক এক ভাবে কথা বলছেন। কেউ বলছেন যে ও আমেরিকা ম্যানেজ হয়ে গেছে, বিষয়টা মোটেও তা না। যদি ম্যানেজ হতো তাহলে উজরাজিয়ার আবার এখানে আসার দরকার ছিল না, তাই না? তো এটা এই ধারণাটাও আমরা এখানে থেকে বাদ দিলাম। আশাটা হচ্ছে তাদের একটার পর একটা যে স্টেপ বাই স্টেপ যে তাদের একটা প্রসিজার সেটা তারা ফলো করছে, এবং এরপরে আগামী সপ্তাহে আর একজন আসছেন, তাই না? তো এটা সেটারই অংশ হিসাবে। আর আরেকটা বিষয় যেটা সবাই বলছে যে বিএনপির কারোর সঙ্গে দেখা করেন নাই কেন ওনারা, তো সেটার উত্তরও অনেক অনেক ভাবে দিচ্ছেন। এবং আমি আমি যেটা আর কি মনে প্রাণে বিশ্বাস করি সেটা হচ্ছে যে আমেরিকা বা অন্য ডেলিগেটস যারা আছেন ইউরোপ বা অন্যান্য জায়গা থেকে, তারা কিন্তু সবসময় সেই দেশের সরকারের সাথেই বসবেন। হ্যাঁ, আজকে পাওয়ারে যদি বিএনপি থাকতো তাহলে বিএনপির সঙ্গেই বসতেন, তো বসছে আওয়ামী লীগের সঙ্গে, যেহেতু ওনারা পাওয়ারে এবং আওয়ামী লীগ হচ্ছে হলো আসামি, এই সরকারটা হচ্ছে আসামি যে তার মানবাধিকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে, যে তার গণতন্ত্র স্টাবলিশ করতে ব্যর্থ হয়েছে, এবং এ কারণেই তাদের সঙ্গে তাদের বোঝাপড়া করার জন্য আসছে। বিএনপি এখানে ভিকটিম, অন্যান্য সাধারণ জনগণ ভিকটিম, বিএনপি ছাড়াও বাকি দল যারা আছে বিরোধী দল তারা ভিকটিম, তাদের এখানে কিছু বলার নেই। তো আমেরিকা এখানে এসেছে বেসিক্যালি বাংলাদেশ সহ সকল ভিকটিমের পক্ষে একটা রোল প্লে করার জন্য, উইচ ইজ ডেমোক্রেসি, উইচ ইজ হিউম্যান রাইটস। হ্যাঁ, তো এ পর্যন্তই আর কি আমি দুইটা যে কনফিউশন ছিল সবাই বলা বলি করছে সেটার ব্যাখ্যা আমি আপাতত এরকম করে দিচ্ছি আর কি। আর আমরা আরেকটা জিনিস করতে পারি কিনা সেটা হচ্ছে যে এই তাদের মিটিংটি তারা শেষ করেছে হচ্ছে
সালমান এফ রহমানের বাড়িতে নৌশো ভোজ করে, এবং যেখানে যে যে ছবিটি আমরা দেখালাম, যেখানে আপনি বলছেন যে ছবি কথা বলে, আমরাও বলেছি ছবি কথা বলে, একদম মনে হচ্ছে ওনারা দুজনই শোক সভায় বসে আছেন, উনি শোক সভা দুজনই শোক সভা পরিচালনা করছেন। সো এটা একটি, আমরা কি কথা হয়েছে আমরা পুরোটা হয়তো শুনতে পারবো না সময়ের অভাবে, আমরা একটু দেখি যে ওই মিটিং এর পরে দুজন যে বসে, মানে আমাদের দরবেশ সাহেব যে বক্তব্যটা রাখলেন, ওটা একটু শুনি উনি কি বলেছিলেন আসলে। আচ্ছা জি, দুই বন্ধুর মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি হইতেই পারে। যাবার সময় আমাকে জিজ্ঞেস করলো যে তুমি আবার কবে ওয়াশিংটন ডিসি আসবা, আসলে আমাদেরকে বলো, তাদের সাথে দেখা করতে চাও, দেখার ব্যবস্থা করব। ওনারা যে কথাটা বলেছেন কি, আমরা ফ্রি ফেয়ার ইলেকশন চাই, পিসফুল ইলেকশন চাই, আমরা বলছি আমরাও ফ্রি ফেয়ার ইলেকশন চাই, পিসফুল ইলেকশন চাই। মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটা বারবার বলেছেন, উনি প্রধানমন্ত্রী লেভেলে বলা হয়েছে, আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের সাহেব উনি বারবার বলেছেন কি, আমাদের গতকালও উনি বলেছেন যে আমাদের নির্বাচনটা আপনার সুষ্ঠু হবে, অবাধ হবে, নিরপেক্ষ হবে, ফ্রি ফেয়ার ইলেকশন হবে, এবং এর বাইরে কোনো, তাদের কোনো এর বাইরে কোনো কন্ডিশন নাই, কোনো নতুন কন্ডিশন কি এটা করতে, এটা অ্যাচিভ কর, মানে এটা বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে এই 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 করতে হবে, তারা সেটা বলতেছে না। পটেনশিয়াল যেটা হচ্ছে ইজ দ্যাট যখনই দুই দেশের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়, কিছু ভুল বোঝাবুঝি তো নিশ্চয়ই আছে, যদি ভুল বোঝাবুঝি না থাকতো তাহলে আপনার স্যাংশন, ভিসা পলিসি, ভিসা নীতি যাই বলেন, যেটা তারা করেছে, তা একটা কিছু ভুল বোঝাবুঝি আছে। আমার কথাটা হলো দ্যাট আমি যেটা ওনাদেরকে বলেছি যে দ্যাট আমরা একটা স্বাগত জানাই যে আপনারা এসছেন, অ্যান্ড আমি বলছি বন্ধুদের মধ্যে সবসময়, দুই বন্ধুর মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি হইতেই পারে, কিন্তু এই ভুল বোঝাবুঝিটাকে ঠিক করার পদ্ধতিটা হলো এঙ্গেজমেন্ট। শোনালাম, পুরোটা শুনলাম না, পুরোটা দর্শক আপনারা শুনেছেন, নিশ্চয়ই আপনিও শুনেছেন। এর সাথে আমি যুক্ত করতে চাই, আপনি বলার আগে যে উনি বলেছেন অবাধ, সুষ্ঠু, ফ্রি ফেয়ার ইলেকশন, শব্দটা দেখুন, উনি ইংরেজিতেও বলেছেন আবার বাংলা, উনি যদিও বাংলা কম বলতে পারেন, উনি বিহারি মানুষ। তো কাদের সাহেব কি বলেছেন? কাদের সাহেব বলেছেন বিদেশিরা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেননি, কাদের সাহেব বলেছেন। তাসলিমা, আচ্ছা, এখানে যে কথা যে আমেরিকাতে আসলে আবার আমাদেরকে বলবেন, কার সঙ্গে দেখা করতে চান করবেন, এগুলো হচ্ছে ভদ্রতা সূচক কথা, ঠিক আছে? এগুলা ধরা ধর্তব্যের মধ্যে কিছু নাই। ওনারা যেটা বলা সেটা তো এস্টাবলিশ করেই দিয়েছেন, হ্যাঁ, যে হ্যাঁ ফ্রি ফেয়ার ইলেকশন চাই। এবং আরেকটা কথা যেটা ভিসা নীতিতে ছিল, সেটা হচ্ছে যে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা। আপনি দেখেছেন যে ১৩ এবং ১৪ জুলাই খুব জঘন্য দুটো ঘটনা ঘটেছে বাংলাদেশে। একটা হচ্ছে ঝিনাইদহ যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান সদস্য যুবদলের লিচন হোসেন, তাকে ছাত্রলীগের ছেলেপেলেরা, ক্যাডাররা বিশ্রীভাবে জখম করে, এরকম ভাবে জখম করে যে তার একটা হাত, হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে এবং তার একটি পা কেটে ফেলে। সাত ঘন্টা ধরে সেই অপারেশন করা হয় এবং এখানে যে ডাক্তারদের একটি টিম রয়েছে তারা অত্যন্ত নিবিড় পরিচর্যা করে তাকে এই কবজিটা জোড়া লাগিয়েছেন এবং হাত হাত পায়ের ট্রিটমেন্ট করিয়েছেন। হ্যাঁ, তো এটা কি নির্বাচনের পরিবেশ?